ঈদের দিন সারা দেশে থাকতে পারে বৃষ্টি। কোন কোন জেলায় বৃষ্টি হবে, সে সকল জেলার আবহাওয়া নিয়ে কি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। রমজানের 30টি রোজা শেষে আগামী 3রা মে পালিত হতে পারে পবিত্র ঈদ উল ফিতর। সেই ক্ষেত্রে ঈদের দিন থেকে 4ই মে পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া মে মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত বাড়বে উত্তরাঞ্চল সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলেও। শনিবার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, অন্যদিকে আগামী 2রা মে থেকে সারা দেশে তাপমাত্রা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে। বৃষ্টিপাত বাড়বে উত্তরাঞ্চল সহ দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলেও। আবহাওয়া অধিদপ্তরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী মে মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। অধিদপ্তরের মে মাসে দেওয়া দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলে 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ এবং অন্যথায় 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। অন্যদিকে মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। উত্তর থেকে মধ্য অঞ্চল পর্যন্ত 2 থেকে 3 দিন মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আবার গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।